বিশালগড় বাইপাস রাস্তা ভয়মুক্ত। এই বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে স্থানীয় জনসাধারণকে নিয়ে রাস্তায় হাঁটলেন তরুণ বিধায়ক সুশান্ত দেব। সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় বাইপাস রাস্তা ভয়মুক্ত। এই বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে রাতে বাইপাস রাস্তায় হাঁটেন খোদ তরুণ বিধায়ক সুশান্ত দেব। এই পরিক্রমাকালীন সময়ে বিধায়ক বিশালগড় বাইপাস রাস্তা এলাকার সমস্ত স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে অবগত হন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, কিছু কিছু সমাজদ্রোহী রয়েছে যারা বিশালগড় বাইপাস রাস্তায় কিছু ঘটনা সংঘটিত করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তাদেরকে পুলিশ প্রশাসনের কঠোর হাতে দমন করার জন্য পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি জনসাধারণের কাছেও বিধায়ক আহ্বান জানান, সকলে যেন সচেতন নাগরিকের ভূমিকা পালন করেন এবং যারা সমাজদ্রোহী রয়েছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন। পাশাপাশি বিধায়ক সমাজদ্রোহীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনও সময় আছে এসব থেকে সরে আসার জন্য। যদি এখনও এই পথ থেকে সমাজদ্রোহীরা সরে না আসে তাহলে আগামী দিন তাদের জন্য ভয়ঙ্কর হবে। উল্লেখ্য, বিশালগড় বাইপাস রাস্তায় দীর্ঘ কয়েক মাস যাবৎ বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে। মূলত চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনাগুলোকে কেন্দ্র করে নতুনভাবে এক আতঙ্কের পাশাপাশি বিভ্রান্তিমূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই বিধায়কের এদিনের এই বিশেষ উদ্যোগ। ত্রিপুরা থেকে এক্সটিপি বাংলার রিপোর্ট। আমার কাছে ফোন করবে, নাম গোপন থাকবে, ঠিক আছে? বিশালগড় বাইপাস এলাকাতে কোনো সামাজিক কাজ যেন না হয়, দায়িত্ব আপনার, এই এলাকার দায়িত্ব আপনার এনে দিব, কথাটা বুঝছেন নি? ঠিক আছে, চলে আমার লোকের ফোন করবে, আপনি আমার নাম্বার ঠিক আছে।